রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে। আর পরের লাইন সামনে যাও, প্রভাত শেষ হবে, দুপুর আসবে, আবার তো রাত আসবে। সো এই জিনিসটা মানুষ অর্ধেকটা চিন্তা করে কেন, বাকিটা তো আছে। আর সবকিছু ঠিক সময়ই হয়, আমি এটাতে আসলে কোনো আফসোসের কিছু দেখি না। আল্লাহ তোমাকে যখন যেটা দেয়ার তোমাকে তখনই সেটা দিবেন। তো যখন দেখলাম যে মানুষকে দিয়ে আমার প্রমোশন হবে না, আর প্রমোশন হবে না মানে এটা আমি খারাপ অর্থে বলতেছি না, এটাও তো উচিত, এটা আশা করা তো উচিত না যে আমি এখন ভাববো আমি একজনের পড়াইলাম সে এখন বাড়ি বাড়ি গিয়ে আমার নাম বলবে, এটা এটা তো এটাও তো হওয়ার কথা না। তখন চিন্তা করলাম না ঠিক আছে, নিজের ঢোলে এখন নিজে পেটানো লাগবে। তো নিজের ঢোলে নিজে পেটানোর জন্যই মূলত আস্তে আস্তে অনলাইন একটিভ হওয়া শুরু করছে। সামহাও আল্লাহ আমাকে একটা রাস্তা খুঁজে দিচ্ছেন যে একটা কোনো একটা কয়েকটা ভিডিওর মাধ্যমে আমার খুব ভালো প্রমোশন হয়ে গেছে, খুব ভালো প্রমোশন হয়েছে, যেটা আসলে আমি ইচ্ছা করে করি নাই, এটা কেমনে জানি হিট করছে এবং ভালো রকম ভাবে হিট করছে। এবং একদম এরকম না যে আমি ফানি স্টোরি বলছি হিট করছে, এরকম না, একদম আমি যেটা করি সেটা সেটার জিনিস হিট করছে। যেমন ধরো গাইডলাইন নিয়ে কথাবার্তা ছিল একটা, 1.5 মিলিয়নের মধ্যে ভিউ হয়েছে। তারপরে আমার এডুকেশন জার্নি নিয়ে কথাবার্তা ছোটখাটো করে বলছি, জাস্ট আমার সামারির মতো বলছিলাম, ওটাও প্রায় 5 লাখের মতো ভিউ আসছে। তো এটা কিন্তু একটা ভালো বুস্ট ছিল। তো দেখো এখন মানুষ দিয়ে হয়তো আমার অনেক বছরেও এটা হইতো না, সামহাও একটা ভিডিওর মাধ্যমে অনেকটুকু হয়ে গেছে এটাই আর কি। আর সবকিছু ঠিক সময়ই হয়, আমি এটাতে আসলে কোনো আফসোসের কিছু দেখি না। আল্লাহ তোমাকে যখন যেটা দেয়ার তোমাকে তখনই সেটা দিবেন। হয়তো এর আগে আমার খুব বেশি নাম ডাক হয়ে গেলে আমি আজকে যেরকম ভাবে ফিজিক্স পড়াতে পারি, হয়তো আমি 5 বছর আগে সেরকম পড়াতে পারতাম না। আমি মনে হয়তো আরো ভালো পড়ানোর জন্য, নিজেকে রেডি করার জন্য আরো বেশি কষ্ট করছি, সেজন্য হয়তো এখন যেরকম পড়াই সেরকম পড়াইতে পারি। সেটা ভালো খারাপ আমি কম্পারেটিভলি বলতেছি অন্যদের তুলনায়, বাট 5 বছর আগে যদি আমার এখনই যে অবস্থা সেই অবস্থা থাকতো, আমি হয়তো তখন নিজের কোয়ালিটি আপগ্রেড করার সুযোগ পাইতাম। কারণ স্টুডেন্ট যদি থাকে, তোমার মনে করো এখন যেরকম 12টা থেকে শুরু করি, রাত্রে 8টায় গিয়ে শেষ হয়, আমার কিন্তু আর নিজের প্রিপারেশন নেওয়ার এরকম সময় থাকে না। কিন্তু 5 বছর আগে দেখা যেত আমি প্রিপারেশন নিতাম 5 ঘন্টা 6 ঘন্টা যাবৎ, ব্যস থাকতো মাত্র একটা। তো তখনই যদি আমার ব্যস থাকতো 7-8টা, সো এটা এটা হচ্ছে কথা যে আল্লাহ সবসময় যে তোমার কিছু জিনিস ডিলে করে রাখে তোমাকে বেটার কিছু দেওয়ার জন্য। সব সময় না, মাঝে মধ্যে পরীক্ষায় ফেলবেন, অনেক পরিশ্রম করার পরেও দেখবা যা চাচ্ছ তা আসতেছে না। তো এটা একটা অনগোয়িং প্রসেস তোমার লাইফে চলতে থাকবে। তুমি রিয়েলিটিতে হ্যাপিলি এভার আফটার বলতে কিছু নাই, তুমি একদম মৃত্যু পর্যন্ত তোমার লাইফে দুঃখ কষ্ট যাতনা যন্ত্রণা বেদনা আরাম সুখ শান্তি সব আসতে থাকবে, একদম আরেকটার পর আরেকটা আসতে থাকবে। দুঃখের পরে সুখ আছে, শান্তি আছে, আবার শান্তির পরে আবার আরেকটা শুরু হবে। ট্রায়ালস এন্ড ট্রিবুলেশনস উইল গো অন, এটাতে আসলে তোমার কোনো হাত নাই। এটা তার মানে যে তোমার লাইফে ব্যালেন্স করা শিখতে হবে, অ্যাডজাস্ট করে যেতে হবে, অ্যাডজাস্ট করতে পারতে হবে, বুঝছো? এগুলো মানে এই এই খুশিতে পড়লে হবে না যে আমার দুঃখের দিন শেষ হবে এরপরে হ্যাপিলি এভার আফটার, এরপরে হ্যাপিলি এভার আফটার আর নাই। 1 মিলিয়নের ভিউ এর পরে 500 ভিউ আছে, এমন তো না যে প্রত্যেক ভিডিওতে 1.5 মিলিয়ন ভিউ হচ্ছে, এরকম তো না। সো এই ব্যাপারটা, এই যে ডোপামিন রিলিজ, এই 1.5 মিলিয়ন ভিউ হয়ে গেছে আমার, পরের ভিডিওতে মাত্র 500 ভিউ। সো এই আর কি কথা। এটা তো একটা অ্যাসপেক্ট বললাম, লাইফের প্রত্যেকটা অ্যাসপেক্ট এরকম, সব জায়গায় তুমি এক্সপেকটেশন অনুযায়ী পাবা বা সব জায়গায় তুমি শান্তিতে থাকবে ব্যাপারটা এরকম না, এটা চলতে থাকবে। এই জিনিসটার সাথে ব্যালেন্স করতে পারাটাই হচ্ছে মেইন মোটিভেশন। ঠিক আছে, বুঝতে পারছো? এই হচ্ছে কথা। আমি তোমাকে হ্যাপিলি এভার আফটারের কোনো গ্যারান্টি দিতে পারবো না, কারণ এই জিনিস এক্সিস্টই করে না।